আসসালামু আলাইকুম সবাইকে, আবারও স্বাগতম জানাচ্ছি ইলেকট্রিশিয়ান নলেজ চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমি আলোচনা করব বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত জাতীয় দক্ষতা মান বেসিক 360 ঘন্টা 3 মাস ও 6 মাস মেয়াদী প্রশিক্ষণ কোর্সের বোর্ড ফাইনাল পরীক্ষার যে সমস্ত প্রশ্নগুলো আসে সেই সমস্ত প্রশ্ন সম্পর্কে একটু আলোচনা করব। আর যারা সাথে এবিসি লাইসেন্স পরীক্ষা দেবেন তাদের জন্য এটা খুবই উপকার হবে বলে আমি মনে করি। তো বিষয়টা হচ্ছে আমাদের এখানে ইলেকট্রিক্যাল, রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশন, কম্পিউটার, ইলেকট্রনিক্স এবং পিএলসির কোর্সগুলো আমরা করে থাকি, যাদের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের 3 মাস এবং 6 মাস মেয়াদী প্রশিক্ষণ কোর্স করে সরকারি সার্টিফিকেট নিতে চান তাদেরকে আমাদের সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমাদের যোগাযোগের অ্যাড্রেসটা আমি সবার শেষে দিয়ে দেব বা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো চলুন ভিউয়ার্স, আমরা দেরি না করে আমাদের আলোচনা শুরু করি। প্রথমেই যা দেখতে পাচ্ছেন, হিটিং এলিমেন্ট হিসেবে কোন তার ব্যবহার করা হয়? হিটিং এলিমেন্ট হিসেবে নাইক্রোম তার ব্যবহার করা হয়। এর পরে প্রশ্ন হচ্ছে ভ্যাপার ল্যাম্পের ফিলামেন্ট কোন তারের তৈরি? অর্থাৎ ভ্যাপার ল্যাম্পের ফিলামেন্ট টাংস্টেন তারের তৈরি। এরপরে প্রশ্ন হচ্ছে চোখ কয়েলের কাজ কি? চোখ কয়েলের কাজ হচ্ছে সার্জ ভোল্টেজ উৎপন্ন করা। এরপরে প্রশ্ন টিউবলাইটে কোন গ্যাস ব্যবহার করা হয়? টিউবলাইটে 3টে গ্যাস ব্যবহার করা হয়, নিয়ন, আর্গন এবং ক্রিপ্টন। এরপরে হচ্ছে ঘূর্ণন গতি নির্ণয়ের জন্য কোন মিটার ব্যবহৃত হয়? ঘূর্ণন গতি নির্ণয়ের জন্য ট্যাকোমিটার ব্যবহার করা হয়। পরের প্রশ্ন টি জয়েন্ট কোথায় ব্যবহৃত হয়? অর্থাৎ টি জয়েন্ট হচ্ছে ডিস্ট্রিবিউশন লাইন হতে সার্ভিস লাইন নেওয়ার জন্য টি জয়েন্ট ব্যবহৃত হয়। এনার্জি মিটারের কয়েল দুটির নাম কি? এনার্জি মিটারের কয়েল দুটির নাম হচ্ছে কারেন্ট কয়েল এবং পাওয়ার কয়েল। চিকন তারের রেজিস্ট্যান্স কম না বেশি? অবশ্যই চিকন তারের রেজিস্ট্যান্স বেশি। পাহাড়ি এলাকায় কোন আর্থিং ব্যবহার করা হয়? পাহাড়ি এলাকায় প্লেট আর্থিং ব্যবহার করা হয়। এরপরে প্রশ্ন হচ্ছে 4 ফিট টিউবলাইটের ওয়াটেজ সাধারণত কত হয়? 4 ফিট টিউবলাইটের ওয়াটেজ সাধারণত 36 ওয়াট বা 40 ওয়াট হয়ে থাকে। 56 ইঞ্চি সিলিং ফ্যানের ওয়াটেজ সাধারণত কত হয়? সাধারণত 80 থেকে বা 77 থেকে 80 ওয়াট পর্যন্ত হয়ে থাকে। এরপরে হচ্ছে বৈদ্যুতিক পাওয়ার নির্ণয়ের সূত্রটি লেখো। বৈদ্যুতিক পাওয়ার নির্ণয়ের সূত্র হচ্ছে পি ইকুয়াল ভিআই, যেখানে পি হচ্ছে পাওয়ার, ভি হচ্ছে ভোল্টেজ এবং আই হচ্ছে কারেন্ট। এরপরে প্রশ্ন হচ্ছে বৈদ্যুতিক এনার্জির পরিমাপক যন্ত্রের নাম কি? বৈদ্যুতিক এনার্জির পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে এনার্জি মিটার। এরপরে আপনারা দেখতে পাচ্তেছেন ফ্রিকুয়েন্সি কাকে বলে বা ফ্রিকুয়েন্সি বলতে কি বোঝায়, অর্থাৎ অল্টারনেটিং কারেন্ট কর্তৃক প্রতি সেকেন্ডে যে সংখ্যক সাইকেল সম্পন্ন হয় তাকে ফ্রিকুয়েন্সি বলে। এরপরে দেখতে পাচ্তেছেন ডেল্টা সংযোগে লাইন কারেন্ট ফেজ কারেন্টের কত গুণ? √3 গুণ। এরপরে দেখতে পাচ্তেছেন সার্কিট ব্রেকার ও ফিউজ কোন তারে লাগানো থাকে? সার্কিট ব্রেকার ও ফিউজ ফেজ তারে সংযোগ দেওয়া থাকে। এরপর দেখতে পাচ্তেছেন সিলিং ফ্যানে কোন মানের ক্যাপাসিটর ব্যবহৃত হয়? অর্থাৎ সিলিং ফ্যানে 2.5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর ব্যবহৃত হয়। পাওয়ার লাইনে ব্যবহৃত সর্বনিম্ন তারের সাইজ কত? 1.5 RM। ব্লেন্ডার মেশিনে কি ধরনের মোটর ব্যবহার করা হয়? ব্লেন্ডার মেশিনে ইন্ডাকশন মোটর ব্যবহার করা হয়। এরপর দেখতে পাচ্তেছেন আর্ক টেস্টারে কয়টি টার্মিনাল থাকে? আর্ক টেস্টারে 4টি টার্মিনাল থাকে। এরপর দেখতে পাচ্তেছেন লাইটিং লোডে কত ওয়াট পর্যন্ত সাব সার্কিট বিবেচনা করা হয়? লাইটিং লোডে সর্বোচ্চ 800 ওয়াট পর্যন্ত একটি সাব সার্কিট বিবেচনা করা হয়। এসি থেকে ডিসি রূপান্তর করার জন্য কি ব্যবহার করা হয়? উত্তর রেক্টিফায়ার ব্যবহৃত হয়। এরপর দেখতে পাচ্ছেন 10 HP মোটর চালু করার জন্য কোন কানেকশন ব্যবহৃত হয়? উত্তর ডোল কানেকশন। বৈদ্যুতিক ইস্ত্রিতে কোন তার ব্যবহার করা হয়? বৈদ্যুতিক ইস্ত্রিতে নাইক্রোম তার ব্যবহৃত হয়। মোটরের ঘূর্ণন গতি নির্ণয়ের সূত্র কি? মোটরের ঘূর্ণন গতি নির্ণয়ের সূত্র হচ্ছে NS ইকুয়াল
120 এ ভাগ পি। এরপরে দেখতে পাচ্ছেন স্টেপ আপ ট্রান্সফরমারের কাজ কি, স্টেপ আপ ট্রান্সফর হচ্ছে ভোল্টেজ বৃদ্ধি করা। এরপরে প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন তিন ফেজ ইন্ডাকশন মোটরের ঘূর্ণনের দিক পরিবর্তনের উপায় কি। তিন ফেজ ইন্ডাকশন মোটরের ঘূর্ণনের দিক কয়েকটি মাধ্যমে পরিবর্তন করা যায়, যেমন ফেজ পরিবর্তন করে, এরপরে হচ্ছে কারেন্টের দিক পরিবর্তন করে, এরপর হচ্ছে সিনক্রোনাস কন্ডেন্সার পরিবর্তন করে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন বৈদ্যুতিক ইস্ত্রিতে উত্তাপ নিয়ন্ত্রকের নাম কি। বৈদ্যুতিক ইস্ত্রিতে উত্তাপ নিয়ন্ত্রকের নাম হচ্ছে থার্মোস্ট্যাট। বৈদ্যুতিক ওয়ারিংয়ে ফিক্সার কাকে বলে। এরপরে দেখতে পাচ্ছেন ওয়ারিংয়ে কন্ডুইট ব্যবহার করা হয় কেন, অর্থাৎ ওয়ারিংয়ে আমরা কন্ডুইট ব্যবহার করি এর জন্য যাতে যে তারটা কন্ডুইটের ভিতর দিয়ে ব্যবহার করা হয় সেটার স্থায়িত্ব বেশি দিন হয় থাকে এবং ভালো থাকে, সেক্ষেত্রে আমরা বৈদ্যুতিক ওয়ারিংয়ে কন্ডুইট ব্যবহার করি। শিল্প ক্ষেত্রে বহুল ব্যবহৃত মোটরের নাম কি, ইন্ডাকশন মোটর। বৈদ্যুতিক ফ্রিকোয়েন্সির এককের নাম কি, হার্জ। ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইটে কি সংযোগ থাকে, অর্থাৎ ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইটে ডেল্টা সংযোগ থাকে। কন্ডুইটের ভিতর দিয়ে তার টানার জন্য কি ব্যবহার করা হয়, উত্তর ফিশওয়্যার। বজ্রপাত রোধক হিসেবে কি ব্যবহার করা হয়, উত্তর লাইটনিং অ্যারেস্টর। সর্বোচ্চ দক্ষতা সম্পন্ন মেশিনের নাম কি, উত্তর ট্রান্সফরমার। স্পিড লেভেলের কাজ কি, উত্তর সমতল এলাকা বা সমান ভূমি নির্ণয় করা। বাংলাদেশের ট্রান্সমিশন পাওয়ার কত, বাংলাদেশের ট্রান্সমিশন পাওয়ার হচ্ছে সর্বোচ্চ 400। এরপরে কিছু পূর্ণনাম দেখতে পাচ্ছেন, এই পূর্ণনামগুলো ইলেকট্রিক্যাল সিস্টেমের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমি সেগুলো আর বলতেছি না, এগুলোর অ্যান্সার এখানে দেওয়াই আছে আপনারা দেখতে পাচ্ছেন, তো এখান থেকে আপনারা পড়ে নেবেন। নাম এখানে আরও কিছু দেওয়া আছে, সেগুলো আপনারা দেখে নেবেন। যেমন আমি যদি একটি বলি ACSR, অর্থাৎ অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রেইনফোর্সড। এরপর আপনারা দেখতে পাচ্ছেন আজ পর্যন্তই সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করতে চাচ্ছি। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট করার মাধ্যমে আমাদের কাজের উৎসাহ বাড়িয়ে দিবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের একটা লাইক এবং একটা কমেন্ট আমাদের আমাদের অনুপ্রেরণার উৎস। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।